Hey!
Oh.
I
যদি গৌরাস্তে
অদ্বৈত মহাপ্রভু আমার গঙ্গার কূলে বসে নাভি জলে দাঁড়িয়ে গৌরাঙ্গ মহাপ্রভুকে ডেকে ডেকে বলছে হে প্রভু হে গৌর তুমি না আমাকে কথা দিয়েছিলে কলিরি যুগে গিয়ে আমি হরিনাম মহামন্ত্র দ্বারা কলিরি পাপাচ্ছন্ন জীবীকে আমি উদ্ধার করব কিন্তু কই গৌর সে কথা কি তুমি ভুলে গেছো তাই যদি না হবে গৌর তুমি একটিবার এসে দেখে যাও কলিরি পাপাচ্ছন্ন জীবী তারা পাপের পঙ্কিল গহ্বরে পড়ে তারা ত্রাহি ত্রাহি রবে চিৎকার করে ডেকে বলছে হে গৌর কবে তুমি আসবে কবে তোমার চরণ ধুলি পেয়ে আমরা এই পাপ রাশি থেকে মুক্তি পেয়ে যাব অদ্বৈত মহাপ্রভু গঙ্গার কূলে বসে তুলসী পত্রে কৃষ্ণ নাম লিখে লিখে ভাসিয়ে দিচ্ছেন আর গৌরাঙ্গ মহাপ্রভুকে ডেকে ডেকে বলছেন নয়ন জলে ভেসে ভেসে আজ গৌরকে কেমন ভাবে ডাকছে প্রাণের গৌর একবার এসো হে তুমি কাকে সঙ্গে আনবে জানো গৌর আমি তাহ বলে দিচ্ছি ওরে তোমার ওই যে ভাই নিতাই Show her!
সবাই মিলে দেখে আসি রমণীগণ কি করিল জলের ছলে যখন নিমাই সুন্দরকে দেখতে আসল নিমাই সুন্দর এবার উচ্চ স্বরে কান্নার ধ্বনি করেছে যখন কান্নার ধ্বনি করেছে নদী আর রমণীগণ সবাই মিলে এবার হরির ধ্বনি উলুর ধ্বনি করিল যখন হরির ধ্বনি উলুর ধ্বনি করিল ওই হরির ধ্বনি আর উলুর ধ্বনি শ্রবণ করে নিমাই সুন্দর এবার কান্না রেখে হাসতে শুরু করল যখন হাসতে শুরু করল নদিয়া রমণীগণ ডেকে বলল দিদি দেখেছিস ওই ছেলেটি কত দুষ্ট ওই ছেলেটি যখন কাঁদে আমরা করি তখন হরির ধ্বনি আর উলুর ধ্বনি ওই ছেলেটি হরির ধ্বনি উলুর ধ্বনি শ্রবণ করে কান্না রেখে হাসতে শুরু করে বলতো দিদি এর রহস্য এক রমণী ডেকে বলল দিদি এ রহস্য আমি বলতে পারি শুনবি তাহলে শোন সত্য ত্রেতা দাপর কলি সত্য চলে গেছে ত্রেতা চলে গেছে দাপর চলে গেছে দিদি আমরা জন্মগ্রহণ করেছি কলিতে এই যে পাপাচ্ছন্ন কলির জীবের একমাত্র হরিনাম ছাড়ার জীবের কোনো গতি নেই তাই তো দিদি ওই ছেলেটি হরির ধ্বনি শুনে হাসতে শুরু করে
এবার এক রমণী ডেকে বলছে, দিদি গৃহে তো শাশুড়ি ননদি আছে, চল আমরা এবার গৃহে ফিরে যাই। আর এক রমণী ডেকে বললো, দিদি রে আমি যে আর গৃহে ফিরে যাব না। কেন যাব না জানিস? তাকিয়ে দেখ দিদি, আমি জীবনে কত রূপ দর্শন করেছি, কিন্তু দিদি এমন রূপ তো জীবনে আর কোনোদিন দর্শন করিনি। জানিস দিদি, এখানে এসে শুনতে পেলাম ওর নাম নাকি গৌর সুন্দর। দিদি ওই গৌর রূপে আমাকে কেমন করে ছাড়া, যে আমি কেমন হয়েছি জানিস? তাহলে শোন ও দিদি, শাশুড়ি ননদি আছে, চলে দিদি আমরা গৃহে ফিরে যাই।
নদিয়ার মনি যখন গৃহে ফিরে গেল এদিকে সচিমা তার কোলে নিমাই সুন্দর আমার দিনে দিনে বেড়ে উঠতে লাগলো নিমাই যখন বেশ বুঝতে শুরু করেছে নিতাইকে সঙ্গে নিয়ে বলির জীবনে দ্বারে দ্বারে আজ কেমন ভাবে হরিনাম বিতরণ করছে আর যাকে দেখে তাকে কহে লোহ কৃষ্ণ না গিয়েছিল কিন্তু
মানব জনম দুর্লভ জনম ভজন যোগ্য জন সেই মানব কুলে জনম নিয়ে যদি মধুর হরি নামে এই মানব দেহ যদি গলে না গেল তাহলে আমার এই দেহ কিসের সময় আমার এই দেহ তাহলে কিসের সমান মধুর হরি নামে যদি মানব দেহ গলে না গেল তাহলে আমার এই দেহ কিসের সমান ওরে আমার দেহ পাষাণ সম নয় কেননা শুনেছি মধুর হরি নামে অগ্নি চরণ পাহাড়ে গলে গিয়েছিল কিন্তু আমার এই মানব দেহ যদি পাষাণ সম হত তাহলে একদিন হরি নামে পাষাণে গলে যেত পাষাণে যখন গলল না তাহলে এই দেহ কিসের সমান আমার এই মানব দেহ হচ্ছে শ্মশান সমান হে গোবর এর চাইতে যদি তুমি আমাকে পশুকুলে জন্ম দিতে হয়তো একদিনই তোমার চরণে পেতাম গৌরাঙ্গ মহাপ্রভু একদিন শিষ্য সমন্ত সঙ্গে নিয়ে বনের আঁকা বাঁকা পথ দিয়ে ধীরে ধীরে যাত্রা করেছে যখন যাত্রা করেছে দেখতে পায় গৌরাঙ্গ মহাপ্রভুর সম্মুখে একটি বাঘ ঘুমিয়ে রয়েছে বাঘটি যখন ঘুমিয়ে রয়েছে গৌরাঙ্গ মহাপ্রভু হরিনাম করতে করতে কখন যেন বাঘের গায়ে তার চরণ পড়েছে বাঘের গায়ে যখন চরণ পড়েছে বাঘের যখন ঘুম ভেঙেছে দেখতে পায় গৌরাঙ্গ মহাপ্রভু দুটি নয়ন জল ছেড়ে দিয়ে ঢেকে ঢেকে বলছে প্রভু প্রভু গো জানি না কত জন্মের সাধনা আজ মনের ভিতরে বসে আমি তোমার দেখা পেয়েছি পশুকুলে জন্ম নিয়েছি সে তো কিছু বলতে পারছি না গৌরাঙ্গ মহাপ্রভু বলছে বাঘ তুমি কি আমাকে কিছু বলিবে তোমার যদি বলার থাকে তাহলে আমাকে কিছু বলতে পারো দুটি হাত কর জড়ে দুটি নয়ন জল ছেড়ে দিয়ে বলেছে প্রভু গো তুমি আমাকে পশু কুলে জন্ম দিয়েছ তাতে আমার কোনো দুঃখ নেই কিন্তু প্রভু তোমার চরণে আমার এইটুকু মিনতি যতবার তুমি আমাকে দুনিয়ার বুকে পাঠাও ততবার তুমি আমাকে পশুকুলে জন্ম দিও কিন্তু পশুকুলে জন্ম নিয়েও যেন মনের ভিতর থেকে থেকে এমনি করে আমি যেন তোমার চরণ লাভ করতে পারি প্রভু গো
আর একটি কথা কি কথা জানো, এসো হয়তো জীবনে তোমাকে কোনোদিন আর আমি কাছে পাবো না প্রভু। আজি যখন গৌরাঙ্গ মহাপ্রভুর চরণ ধুলি আমি কাছে পেয়েছি, তোমাকে দর্শন করে পরশ করে আমার এই পশু জনম আমি সফল করে রাখব প্রভু। ওরে আমার পশু জনম আমি সফল করি, ওরে আমার পশু সেখানে নিয়ে যাব। তবে কি জানো একটি কথা প্রভু, আজ যখন তোমাকে কাছে পেয়েছি মনের দুটো কথা আমি তোমাকে বলে রাখি। কি কথা জানো প্রভু, জানি না কবে কোন দিন খাঁচা হতে প্রাণ পাখি উড়ে গিয়ে তোমার ভবন নদীর কিনারে দাঁড়াবে। যেদিন তোমার ভবন নদীর কিনারে গিয়ে দাঁড়াবে প্রভু, সেদিনই যেন কান্ডারি বিহনে তোমার ওই ভবন নদীর কিনারে গিয়ে আমার দাঁড়িয়ে থাকা না লাগে প্রভু। সেদিনই তুমি নিজ গুণে কৃপা করে নিজ হাতে বৈঠা ধরে আমাকে ভবন নদী পার করে দিও প্রভু। আর একটি কথা, এই মায়ার দেশে তো আমার থাকতে ইচ্ছা করে না প্রভু, তাই চলো তুমি যে দেশে যাবে আমিও সেই দেশে যাব প্রভু। এই বনের ভিতরে থেকে থেকে মনে একটা আশা রয়ে গেল, কি আশা জানো, দাঁড়াও তুমি দয়াল দয়ালা আমার মনের কথা আমি কবরে এই মায়ার দেশে আর কতদিন আর কতদিন রব ও নাই রায়া আমার
শ্যামা থাকতে ইচ্ছা করে না দরদি তোমার আপন দেশ যে জায়গায় আছে একবার আমাকে সেই আপন দেশে নিয়ে চলো গৌরাঙ্গ মহাপ্রভু ডেকে বলছে তাই হবে চলো এদেশে আমাদের আপন জন কেউ নেই আমরা সেই দেশের মানুষ দেশে চলে যাই ওরে চলো গৌরে দেশে যাহিরে